السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد شبر درشق سرطة چنل آنلاین কর্তৃক আয়োজিত কল্যাণময় রমজান এর এই এপিসোডে আমি ফাইজুল্লাহ কাসেমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি শুভ দর্শক আজকে আল্লাহ তাআলা চাইলে তারাবিহ সালাত সম্পর্কে আপনাদের খিদমতে অল্প কিছু আরজ করব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুখারী শরীফে এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন মান কামা رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه অর্থাৎ যে ব্যক্তি রমজান মাসে দাঁড়ালো আল্লাহর উপর ঈমান আনয়ন করার পরে এই বিশ্বাস এবং এই ধারণা অন্তরের মধ্যে রেখে যে তাকে আল্লাহর সামনে সবকিছুর হিসাব দিতে হবে আল্লাহ তাআলা তার পেছনের যাবতীয় সমস্ত গুনাহকে মাফ করে দেবেন সুবহানাল্লাহি বিহামদিহি এই হাদিসের আগেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা তো রোজা রাখলো যে ঈমানের সঙ্গে হিসাব দেওয়ার সঙ্গে এর পাশাপাশি যে দাঁড়ালো এই দাঁড়ানোর অর্থ কি মুহাদ্দিসিনগণ এই হাদিসের ব্যাখ্যায় বলেন যে দাঁড়ানোর অর্থ হলো রাতে বেলায় আল্লাহর জন্য দাঁড়িয়ে সালাত আদায় করবে নামাজ পড়বে কিয়ামুল লাইল পড়বে নফল পড়বে সুন্নত পড়বে এটাই হচ্ছে অর্থ তো রমজান সম্পর্কে আমরা সবাই জানি যে এশার নামাজের পরে আমাদের একটি নামাজ থাকে একটি সালাত থাকে সেটাকে আমরা তারাবিহ বলি এই তারাবিহ সালাতটাকে মূলত জিরিয়ে জিরিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে আরাম করে পড়তে হয় তাড়াহুড়ো করে পড়তে হয় না এটা একটা বিষয় আরেকটা বিষয় হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবা ইকরাম এরপরে তাবেঈন তাবেঈন এভাবে আস্তে আস্তে আমাদের পর্যন্ত সবাই এই সালাতকে আদায় করেছেন সুতরাং এই সালাতকে পরিত্যাগ করার কোনো কারণ আমাদের থাকতে পারে না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তারাবি পড়েছেন তার সাহাবায়ে কেরাম পড়েছেন তাবেঈন পড়েছেন তাদের এই আমল আমাদেরকে বোঝায় যে এই আমলটা আমাদেরকেও করতে হবে অনেকে অলসতা করেন এবং বলেন যে রমজান মাসে নামাজ পড়বে বাস সালাত আদায় করবে ফরজ আদায় করবে এই নামাজের এই সালাতের দরকার কি খবরদার আমাদের মনে যেন কখনো এই জাতীয় কথা না আসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমল করেছেন সাহাবায়ে কেরাম করেছেন হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে এজন্য এই আমল সম্পর্কে আমাদের কারো অবহেলা না করা উচিত আরে ভাই রমজান তো আল্লাহ তাআলা দিয়েছেন আমলের জন্য ইবাদতের জন্য আর এই রাতগুলোতে যদি আমরা জাগরণ না করি তারাবিহ না পড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি কিয়ামুল লাইল বেশি করে না পড়ি তাহলে কোন মাসে পড়ব অন্য মাসে তো ৭০ গুণের সওয়াব দেয়া হয়নি তো কাজী আসুন এই নিয়ত করি আমাদের প্রত্যেকের জন্য তারাবিহ সালাতের ব্যাপারে কোনো অলসতা না আসে আমরা যেন অত্যন্ত মনোযোগের সঙ্গে তারাবিহ সালাতকে আদায় করতে পারি আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করতে পারি আল্লাহ তাআলা আমাকে আমাদের সবাইকে যা বলেছি এর উপর আমল করার তৌফিক দান করেন আমিন সুম্মা আমিন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আগামীকালকে আবার দেখা হবে নতুন একটি এপিসোডে চোখ রাখুন চ্যানেল অনলাইনে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু